তো বন্ধুরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলিপ গিটার উইথ রাজু। আমি রাজু। তো আজকে তোমাদের জন্য একটি নিউ ট্রেন্ডিং সং এর লেসন নিয়ে এসেছি। খুব শর্ট করে বোঝাবো তোমাদের, অল্প করে আমি দেখাবো, কারণ গানটির মধ্যে খুব একটা বেশি কর্ডও নেই আর একই স্ট্রামিং প্যাটার্ন চলছে। তো চলো দেখে নিই। যে গানটি তোমাদের জন্য আজকে শেয়ার করবো সেই গানটি হলো তোমরা গানটি সকালে শুনেছো। তো গানটি কি কর্ড আছে, কর্ডগুলি আমি খুবই সিম্পল রেখেছি যাতে তোমরা যাতে বাজাতে পারো। আর স্ট্রামিং প্যাটার্নটি হলো down up down up মানে 1 2 and 3 and 1 2 and 3 and 1 2 and 3 মানে down up down up, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। 1 2 and 3 and 1 2 and 3 and 1 2 and 3 and 1 2 3 1 2, ঠিক আছে? তো আর কর্ড গুলি আছে E minor, C major, then G major, ঠিক আছে? মানে তোমরা যদি এই জায়গা থেকে বাজাও তাহলে এইভাবে বাজবে, E C major, G major. বা এই জায়গা থেকে যদি বাজাও E minor, C major, then G major. ওকে, তোমাদের যেখান থেকে খুশি বাজাতে পারো। যেমন আমি আমি এই জায়গাতে বাজছি, চলো দেখে নিই কোথায় কি কর্ড লেগেছে। বাবা হরেক রকম পাগল দিয়া, E minor থেকে C-তে চলে আসলো। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই সে মেলা, G major. বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই সে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মানে ই মাইনর থেকে জি হয়ে আবার ই মাইনর চলে আসবে, ঠিক আছে? ই মাইনর থেকে জি হয়ে আবার ই মাইনর চলে আসবে। আবার চলো স্ট্রামিং এর সাথে দেখে নিই। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাই সে মেলা, যার জন্য তোমাদের দেখবে বেশিরভাগ জায়গায় হয়তো তোমাদের ই মাইনর, সি আর জি কর্ডটি ইউজ হচ্ছে। এরপরে এক দুই জায়গায় হয়তো মানে সেম কর্ডই লাগছে কিন্তু মানে সির জায়গায় হয়তো জি লাগছে, জির জায়গায় হয়তো সি লাগছে, ঠিক আছে? এইভাবে তোমাদের গানটির প্রোগ্রেশন চলতে থাকে। তো গানটি তো একটি খুব সুন্দর গান, স্ট্রামিংটিও ভালো আছে। ডাউন এখানে একটি কর্ড লাগিয়েছি ডি, ডি কর্ডটি লাগবে, সরি, গানটির জন্য ডি কর্ডটিও এক জায়গায় লাগবে, ঠিক আছে? তো সেম কর্ড প্রোগ্রেশন এই, তার মানে ই মাইনর, সি মেজর, জি মেজর বা এই জি মেজর আর ডি মেজর, এই চারটি কর্ড দিয়ে তোমরা এই গানটিকে প্লে করতে পারছো, সুন্দরভাবে প্লে করতে পারছো। তো এই জায়গায় হলে কেমন হবে ব্যাপারটি দেখো। বাবা হরে রকম এই গানটিকে চালিয়ে তোমরা টেম্পো আরো স্পিড করতে পারো, যেমন ঠিক আছে? তোমাদের খুশি তোমরা কিভাবে গানটিকে প্লে করবে। ফার্স্ট চাইলে ফার্স্ট করতে পারো একই স্ট্রামিং প্যাটার্ন, কোনো অসুবিধা হয় না বাজাতে। ফার্স্ট I'm not
ঠিক আছে, তো স্ট্রামিং ফার্স্ট করলে কোনো অসুবিধা হয় না, টেম্পোটি ঠিক আছে, স্ট্রামিং ইজি আছে তাই। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল, তোমাদের তোমরা কিন্তু অনেক কমেন্টস কম করো, তো কেমন লাগলো প্লিজ জানাবে আমাকে। আর যারা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।